হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো, আমি খুব ভালো আছি। সত্যি কথা বলতে আজকে তো 10ই জুন, আজকে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের তারিখ। আর সত্যি কথা বলতে আমি একটুখানি টেনশনে রয়েছি, আর টেনশনে আমার সারা রাত ঘুম হয়নি। আমি এদিক ওদিক ছুটে ছুটে বেরিয়েছি। এই রাত্রি 12টার সময় একজন র্যাপিডো দাদাকে কল করে বলি, দাদা আমি একটু টেনশনে রয়েছি, চলো একটুখানি কলকাতার দিকে আমাকে ঘুরিয়ে নিয়ে আসো, একটুখানি মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। তার কারণে আমি সত্যিই খুব টেনশনে ছিলাম, আমি এখনও টেনশনে রয়েছি। এখন প্রায় 9টা বাজতে চলেছে, আর প্রায় 3 ঘন্টা পরে আমাদের রেজাল্ট দেখতে পেয়ে যাব যে কত নাম্বার পেয়েছি। আর আশা করি ভালোই পাবো, তার কারণ পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো সেই ভিত্তিতে আমি বলতে পারছি এবং আমি আশা রাখছি যে আমি ভালোই পাবো। তোমরা আমার চ্যানেলটাকে দেখতে লাগো, আমার ভিডিওটাকে পুরোটা দেখো, এখন কি হতে চলেছে সেটা তো মানে সময়ই বলবে। আর অবশ্যই দেখবো আমার বাবা মার রিয়াকশান কী থাকে আমার রেজাল্টের উপর। তোমরা সমস্তটা ডিটেলস আমি তোমাকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ভালো খারাপ যাই হোক না কেন, আমি ভিডিও দেবো, ভিডিও বানাবো। আমি জানি না কী হবে, আমি আগে থেকেই বলে যাচ্ছি, ভালো হতে পারে আবার খারাপ হতে পারে, সে বিষয়ে আমি ঠিক নিজেও শিওর নই। বাট অবশ্যই ভালো খারাপ যাই হোক না, ভালো হলেও আমি দেবো ভিডিও, খারাপ হলেও আমি ভিডিও দেবো। এরকম কোনো ব্যাপার না যে শুধু ভালো হলেই দেবো, খারাপ হলেও অবশ্যই দেবো, আমি দুটো হলেই দেবো। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি আশা রাখছি যে তোমরা আমাকে সাপোর্ট করবে এবং আমি নিজেও চেষ্টা করছি যতটুকু পারার। সুতরাং চ্যানেলটাকে লক্ষ্য করতে থাকো, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। বাই ততক্ষণের জন্য, এখন ওয়েট হচ্ছে শুধু সময়ের অপেক্ষা। ও আর হ্যাঁ, একটা কথা, এবার তোমরা অনেকেই ভাবছো যে আমি সকাল সকাল ঘরের মধ্যে সানগ্লাস কেন পরে রয়েছি। তার কারণটা হচ্ছে এই টেনশনের চাপে আমার সারা রাত ঘুম হয়নি, আমার চোখের অবস্থা প্রচণ্ড খারাপ। আমি যে এই হাসি মুখে কীভাবে কথা বলছি শুধুমাত্র আমি জানি, অ্যান্ড অনলি গড নোস। সব থেকে বড় কথা মানে সারা রাত তো ঘুরে বেরিয়েছে, একটুখানি এখনো পর্যন্ত সেই একটুও ঘুম হয়নি, তো চোখের অবস্থা প্রচণ্ড খারাপ। তো সেটাকে ঢাকার জন্য কিছু তো একটা করতে হবে, তো আমাকে সানগ্লাস ঘরে যেটা পেয়েছি চোখটা ঢাকার জন্য সানগ্লাসটাই পরে নিয়েছি। তো ভিডিওটা তোমরা দেখতে লাগো, এই হচ্ছে মেন কথা। আর দেখা হবে মাঝখানে মাঝখানে ব্লগ করব, আর একেবারে অবশ্যই ডিরেক্ট 12টার সময় লাইভ দেখানো হবে, লাইভ পুরো লাইভ দেখানো হবে। তো কিপ ওয়াচিং, কিপ ওয়াচিং। এই যে এখন আমাদের আমার সাথে নীলাঞ্জনা কিছু কথাবার্তা চলছে গাইস, এই যে নীলাঞ্জনা। আর এই হচ্ছে আমার গেম চলছে পাবজি, কিন্তু কি করবো ভগবান জানে। এই নীলাঞ্জনা কিছু বল, আজকে রেজাল্ট সম্পর্কে কিছু বল, তোর কি ধারণা আজকে কি হবে, হতে চলেছে? আমার রেজাল্ট সম্পর্কে ধারণা নাই। কেন? ঠিক আছে গাইজ, এখন হ্যাঁ তবে গাইজ একটু বলতে পারি, এর আগেও কিন্তু একটা মানে আমাদের একজন বন্ধুর সাথে ভিডিও কলে কথা হয়েছিল, এখন নীলাঞ্জনা সেলিব্রিটি হয়ে গেছে আমার সাথে কথা বলে। এখন সেই মুহূর্ত, এখন 11:58 বাজে, এই যে তোমরা দেখতেই পারো আমার মানে প্রচন্ড টেনশন হচ্ছে। আমার পাশে মা রয়েছে, দিদা রয়েছে, আমার গা পা প্রচন্ড কাঁপা শুরু করে দিয়েছে। এখনো 2 মিনিট বাকি, আমারটা বেজে গেছে গ্যাস। এই যে আমার একটা বন্ধু, এই যে আমার মা আসলো, এই দিদা দেখে আমার জন্ম কোথায় সাথে সবাই খুলছে
শান্তি জয় বিষ্ণু মাতা আমি লিটারালি 433 পেয়েছি আমি বাংলা 92 ইংলিশে 93 ইকোনমিক্সে 80 এডুকেশনে 78 জিওগ্রাফিতে 83 ফিজিক্যাল এডুকেশনে 85 পাঁচটা সাবজেক্টে লেটার ভাই আরে ভাই আমার পেন্স আটকে গেল তো তো গাইজ এখন আমি বাবাকে এই যে বাবা রয়েছে কলে বাবাকে আমি আমার রেজাল্টটা জানাতে যাব কত পেয়েছি কিরকম আশা করতে পারছো কত হতে পারে 500 ভালো রেজাল্ট করেছে 400 না অতটা না 430 433 পাঁচটাতেই লেটার সবকটা শুধুমাত্র এই এডুকেশনটা হয়নি এডুকেশনে দু নম্বরের জন্য এডুকেশন তো ফোর্স আছে বাতি লোটা ইংলিশে 93 পেয়েছে ইংলিশে 93 আই তোমার অফিসে যাচ্ছি কিছুক্ষণটা পর দাঁড়াও কেন চলে যাব সমস্যা কি আমি যাব এই যে আমার বাবাকে কল করে জানাচ্ছি সবাই এই যে এটা হচ্ছে আমার রেজাল্ট তোমাকে নাম্বার গুলো বলছি শোনো সো গাইজ এই ছিল আমার এইচএস রেজাল্ট বেরোনোর একটা খুব সুন্দর মুহূর্ত আর আমি আগেই বলে রাখি বলেছি যে বলেছিলাম যে আমি ভালো রেজাল্ট হলো আমি দেখাবো আমি খারাপ রেজাল্ট হলো দেখাবো আমি জানতাম যে ভালো রেজাল্ট হবে আমি এইটুকু আশা করেছিলাম যে 410 প্লাস হবে তো সেখানে 433 হয়েছে তো ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে তো এবার কেউ কিছু মানে আমি জানি এবার অনেকেই মনে করবে ছেলেটা শো অফ করছে নো আমি কিন্তু একদমই একদমই শো অফ করছি না দেখো রেজাল্ট নিয়ে শো অফ করার মতো কিছু নেই ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি আমি আগেই বলে রেখেছিলাম যে আমার যদি খারাপ রেজাল্ট আমি তাও দেখাবো আমার ভালো রেজাল্ট হলে তাও দেখাবো এবার সত্যি বলতে কে কী মনে করলো সেটা আমার কোনো যাচ্ছে না তাতে কে কী মনে করলো আমি দেবো আমি ভিডিও দেবো তাতে কে কী মনে করলো আমার কোনো যায় আসে না আর এই একটা ছিল একটা সুন্দর মুহূর্ত তোমার সামনে ফুটি তোলার চেষ্টা করলাম আর আজকে একটু মন্দির ফন্দির যাওয়ার ইচ্ছা আছে গুরুদ্বার যাবো আমার গুরুদ্বারটা খুব মানে ফেভারিট একটা জায়গা খুব ভালো লাগে জায়গাটা তো ওই ওখানে যাবো আর সুতরাং ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ হচ্ছে আর আমার শরীর অবস্থা প্রচণ্ড খারাপ তোমরা হয়তো আমার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমি মানে সারাত না ঘুমিয়ে আমার অবস্থা কতটা বাজে লাগছে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটা কথা বলে রাখি এই যারা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বা এক থেকে দশের মধ্যে রয়েছে কিছু নিম্ন মানসিকতা মানুষ আছে যারা তাদেরকে নিয়ে কিছু আমি জানি না তাদেরকে নিয়ে ট্রল করছে তারা জীবনে কিন্তু এই যারা জীবনে হায়েস্ট হয়েছে সেখানে 498 পেয়েছে ফার্স্ট হয়ে
সুতরাং এদেরকে ট্রল করে লাভ নেই, এরা সেই জায়গাটা অ্যাচিভ করেছে কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারিনি আমি বলে রাখবো। আর এই ভিডিওটা যদি তাদের পর্যন্ত যায় আমি অবশ্যই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার অনেক শুভেচ্ছা রইল তাদের জন্য। আর অনেক আর যদি কোনোদিনও সুযোগ হয় অবশ্যই দেখা হবে তাদের সাথে। আর আমি একটা কথা বলে রাখি, তাদেরকে তুমি ট্রল করে তোমাদের কোনো লাভ হবে না, কোনো কিচ্ছু লাভ হবে না। তারা কিন্তু নিজেদের নাম্বার নিয়ে নিজেরা কিন্তু বেরিয়ে গেছে, তোমরা কিন্তু সেই নাম্বারটা প্লাস আমরা কেউই কিন্তু সেই নাম্বারটা পাইনি। সুতরাং ও 498 পেয়েছে, কী করবে, সে তো ওই করবে, এখানে ওই নেই, এখানে ওসব বলে লাভ নেই, এগুলো ফাও কথা। এগুলো অ্যাকচুয়ালি ও ভালো নাম্বার 498 পেয়েছে বা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, এগুলো একটা ফাও কথা। এই কিছুদিন আগে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, মাধ্যমিক রেজাল্ট বেরোনোর পর প্রতি বছরই আমি সেম কেস দেখি, ফার্স্ট সেকেন্ড থার্ড যেই হয় না কেন তাদেরকে নিয়ে ওটা ফেসবুকে একটা মানে ট্রলিং শুরু হয়, ঠাট্টা তামাশা শুরু হয়, এই এবার ছায়া রায় মার্টিন এবার একটা অ্যাড দেবে, ইয়ে দেবে। আরে দেবে না কেন, কোম্পানিরা তো চাইবে যে তাদের অ্যাডভার্টাইজ হোক তাদের দ্বারা, তাদের মাধ্যমে। আজকে তোমার যদি তোমাদের যদি অত নাম্বার উঠতো, তোমাদেরকে যদি ডাকতো, তোমরা কি ওই অপরচুনিটি আমি প্রচণ্ড শরীরটা খারাপ, এই জন্য একটু অসুবিধা হচ্ছে কথা বলতে, তোমরা কি সেই অপরচুনিটিটা যদি মিস করতে আগে একটা ভেবে দেখো। সুতরাং ও ওই নাম্বার পেয়েছে, এই নাম্বার পেয়েছে, ওসব লাভ নেই, অ্যাকচুয়াল কোনো লাভ নেই, কোনো প্রফিট নেই। ও ফার্স্ট হয়েছে, ও কী করবে জীবনে, এই ও বলছে ফার্স্ট হলেই সে এসে টিভিতে এসে বলবে আমি ডাক্তার হবো। আরে ওর ইচ্ছা ডাক্তার হতেই পারে, ও এবার তোমরা যদি তাদের ইচ্ছাকে নিয়ে যদি এরকম মানে নিজেদের মতামত প্রকাশ করে আমার কিছু বলার নেই। আমার খুব খারাপ লাগে যখন আমি দেখি যে কোনো একটা ভালো স্টুডেন্টকে নিয়ে বা কোনো কাউকে নিয়ে এরকমভাবে হাসি ঠাট্টা তামাশাতে, তাদের কোনো যায় আসে না, তাদের সবথেকে তাদের কোনো যায় আসে না, তাদের কিচ্ছু যায় আসে না তাদের। তারা তুমি যে তাদেরকে নিয়ে বলছো, তাদেরকে ফেসবুকে কমেন্ট করছো, তাদের একটা ইন্টারভিউ থেকে তুমি তোমরা যে মানে ফালতু কমেন্ট করছো না, বিশ্বাস করো তাদের কোনো কিছু যায় আসে না, তারা একটা কিন্তু নাম্বার নিয়ে বেরিয়ে গেছে। আমি এটা নিয়ে ভেবেছিলাম যে কথা বলবো, বাট আজকে আমি বললাম এই ভিডিওটার মাধ্যমে। আর যারা পাশ করে গেছো আর যারা ভালো নাম্বার পেয়েছো তাদের সবাইকে অভিনন্দন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। আর আমার শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ, আমি লিটারালি তাকাতে পাচ্ছি না। দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।